টিভি বাংলা মানবতার সমাধান অধিবেশনে আমরা সত্যবাদিতার যে বাকি অংশ সত্যবাদী কে এবং কত প্রকার হতে পারে তার দিক নিয়ে যে আমাদের আলোচনা চলছিল আজকে ইনশাআল্লাহ আমরা পূর্ণ করব। মাহনবুল্লা আলমিন আমাদেরকে যে বিধান দিয়েছেন সেই বিধানকে গ্রহণ করা এটি প্রতিটি ব্যক্তির কর্তব্য প্রতিটি মানুষের কর্তব্য আর মেনেরা তার বিধানকে পরিপূর্ণভাবে ফলো করবেন যখন তারা ফলো করতে পারবেন তখন তারা পরিপূর্ণ সত্যবাদী এই জন্য আমরা সত্যবাদীদের কথা বলছিলাম যে সত্যবাদী হল তিন ধরনের অথবা তিনটি সেক্টরের সত্যবাদীটা হতে পারে তিনটি দিকে তাকে সত্যবাদী বলা যেতে পারে যারা পরিপূর্ণ সত্যবাদী তাদের মাঝে আসিদ কো আল্লাহ আল্লাহর সাথে সত্যবাদী হবেন আসিদ কো মা আন্নাস মানুষের সাথে তিনি সত্যবাদী হবেন এবং তার আত্মার সাথে তিনি সত্যবাদী হবেন এই তিন ধরনের সত্যবাদিতা তার মাঝে থাকতে হবে তাহলে তিনি পরিপূর্ণভাবে সত্যবাদী এই জন্য সত্যবাদী সে নয় যে শুধুমাত্র সত্য কথা বলে তবে তাকে আংশিক সত্যবাদী বলা যেতে পারে এবং আমাদের সত্য যে শব্দ তার শাব্দিক অর্থে তাকে সত্যবাদী বলা যেতে পারে কিন্তু শরীয়তের পরিভাষায় তাকে সত্যবাদী বলা যেতে পারে না কারণ সে সত্যবাদী নয় মহানডবুল আলমিনের ওয়াদা পূরণে আমরা সুরাতুল্লা আনকাবুর থেকে আয়াত করেছিলাম মহান্নবুল আলমিন নিঃস্বাদ করেন মানুষেরা কি মনে করে যে তাদেরকে ছেড়ে দেওয়া হবে তাদেরকে মুক্তি দেওয়া হবে তাদেরকে সফল করে দেওয়া হবে তারা সফল কাম হবে শুধু এ দাবিতেই যে আমি ইমানদার এ কথা বলবে অথচ তার কাছে পরীক্ষা নিরীক্ষা আসবে না তার কাছে আমল এমন হবে না যার মাধ্যম থেকে কষ্ট স্বীকার করতে হবে এবং সে পরীক্ষাতে এ আমলের মাধ্যমে আল্লাহর কাছে তিনি নির্বাচিত হবেন এবং তার কাছে উচ্চ মর্যাদা লাভ করবেন মহানডবুল্লা আলমিন বলেন ওলাকাদ ফাত্লা দিন আমিন কবলিহীম ফলাইয়া আলম্নাল্লাদিনাইয়া আলমান্নাল কিয়াদবিন ইতিপূর্বেও যারা এসেছিলেন তাদেরকে মহানবুল্লা আলমিন পরীক্ষা করেছেন এবং তাদের মাঝে কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী তিনি অবগত হয়েছেন তাদের কর্মের মাধ্যমে তাদেরকে তিনি সত্যবাদী হিসেবে গ্রহণ করেছেন অথবা যদি মিথ্যাবাদী হন তাহলে মিথ্যাবাদী হিসেবে আল্লাহর কাছে পেশ এসেছে যে আল্লাহর কাছে তারা মিথ্যাবাদী সুপ্রিয় দর্শক তাহলে আল্লাহর সাথে সত্যবাদী হতে হবে এটি হলো সত্যবাদী তার প্রথম গুণ দ্বিতীয় গুণ হবে আসেদ নাস মানুষের সাথে সত্য বলা এবং এই গুণটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ গুণ যে মানুষের সাথে সত্য কথা বলতে হবে যেই গুণটি আরবে নী মোহাম্মদ সাল্লি ওয়া যখন নবী হয়ে আসলেন এর পূর্বে থেকে আমরা ভালো করে জানি যে আরবের অবস্থা এমন ছিল যেখানে হাজারো অন্যায় হতো সেখানে যত ধরনের অশ্লীলতা যত ধরনের খারাপ গুণ তাদের মাঝে বিদ্যমান ছিল কিন্তু এই গুণটি যে তারা মিথ্যার আশ্চর্য গ্রহণ করবে কাউকে ধোকা দিবে এই গুণটি তাদের মাঝে দেখা যেত না নবতের পূর্বেই তারা নবী মহ আলী ওসাল্লামকে যে গুণে গুণান্বিত করেছেন তাকে আল আমিন টাইটেল দিয়েছেন তিনি হলেন মহা সত্যবাদী তিনি হলেন মহা বিশ্বস্ত সুপ্রিয় দর্শক অতএব এই সত্যবাদী গুণটি মানুষের সাথে হতে হবে মহেন্দ্র বুল আলম ইসরা বাকারার তিরাশি নম্বর আয়াতে শহর করেন ওয়াকুলু লিন্না সে হোসনা মানুষের সাথে ভালো আচরণ করো ভালোভাবে তাদের সাথে কথা বলো মহেন্দ্র বুল আলম ইসরা আহ যাবেও একই ধরনের কথা বলেছেন ইয়া আই আল্লাহাদীরা আহ মানু তাকুল্ল ওকলু কৌলান স্যা দি দা হে ইমানদারীরা তোমরা আল্লাহকে ভয় করো আর ওকলু আর তোমরা বলো কৌলান স্যাদি সঠিক কথা বলো তোমরা মিথ্যা কথা বলো না তোমরা সঠিক কথা বলো কুলু কৌলন তোমরা সঠিক কথা বলো আর সঠিক কথার ফলস্বরূপ মহানবুল্লা আলমিন তোমাদের যত আমল আছে সবগুলো তিনি সংশোধন করে দেবেন এবং তোমাদের পাপরাশিগুলোকে তোমাদের অন্যায়গুলিকে মহানবুল্লাহ আলমিন ক্ষমা করে দেবেন আল্লাহ সুপ্রিয় দর্শক তাহলে আমাদের সত্যবাদী হতে হবে মানুষের সাথেও আর এই গুণটি আমরা খুব ভালো করে জানি এই গুণটি যদি কারোর মাঝে কেউ হারিয়ে ফেলে তাহলে মানুষের কাছে ভৎসনার শিকার হয় অতএব মানুষের সাথে সুন্দর আচরণ করবে মিথ্যার আশ্রয় গ্রহণ করবে না তৃতীয় হল আসিদ ও মন্নফস তার নিজের সাথে সত্যবাদী হওয়া আর নিজের সাথে সত্যবাদী হওয়ার অর্থ হলো নিজের ত্রুটিগুলোকে তার সামনে নিয়ে আসবে এবং যে ত্রুটিগুলো তার মাঝে বিদ্যমান রয়েছে সেই ত্রুটিগুলোকে তার কাছ থেকে মুছে ফেলবে এর নাম হল আসিদ কুমার নফ নিজের অন্যায়গুলিকে ধরার পরে যে মুছতে পারবে সে সত্যবাদী হতে পারে তাহলে আর এ সত্যবাদীটা যখন নিজের মাঝে সে আলোচনা করবে যে তার মাঝে অন্যায় দিকগুলো কি কি আছে যে অন্যায়গুলি তার রবের সাথে তিনি করেন তিনি এমন অন্যায় করেন যেটি তার রবের সাথে হচ্ছে সে অন্যায়গুলিকে তিনি বর্জন করবেন অনুরূপভাবে তিনি খুব ভালো করে জানেন যে আমি মানুষের সাথে কি কী অন্যায়গুলো করি আমি কাকে ধোকা দেই কার সাথে অদভঙ্গ করি কার হক আমি নষ্ট করেছি কাকে কিভাবে আমি ধোকা দিয়েছি সব বিষয়গুলি তার কাছে স্পষ্ট যেমনটি আমরা আয়নার সামনে দাঁড়াই এবং আয়নায় দাঁড়িয়ে আমাদের যে ত্রুটিগুলো আমার চেহারার মাঝে কোথায় কোন স্পট আছে কোন দাগ আছে সেটি আমরা আয়নার সামনে দেখতে পাই এবং সে দাগটিকে আমরা মুছে ফেলি পরিষ্কার করে নেই অনুরূপভাবে আসিদ কুমার নফস মানুষের আত্মার সাথে সত্যবাদী হওয়ার অর্থই হলো যে তার নিজকে সে পরিষ্কার করবে যত ধরনের অন্যায় যত ধরনের অশ্লীলতা যত ধরনের গুনার কাজ যত ধরনের পাপের কাজ সবগুলো থেকে তার নিজকে পরিষ্কার করবে আর যে ব্যক্তি এই কাজটি করতে পারবে সে হলো মহাসত্যবাদী আল্লাহর সাথে সত্যবাদী তাই সে নাম্বার ওয়ান এক নম্বর সে মানুষের সাথে লেনদেনের ক্ষেত্রে আচার ব্যবহারের ক্ষেত্রে সে সত্যবাদী সেখানেও সে এক নম্বর অনুরূপভাবে তার আত্মার সংশোধনের ক্ষেত্রে সে এক নম্বর তাহলে সেই হলো পরিপূর্ণ সত্যবাদী নাফস নিজের আত্মার সাথে যে সত্যবাদিতা এ সম্পর্কে আমরা কালামে এ মাজিদ থেকে সোরাতুন নেসার একশো এবং এগারো নম্বর রায়ত পড়তে পারি মহেন্দ্র বল্লাহ আর আমিন এখানে এরশাদ করেন ওয়ামাইয়া আমাল আল সু আন আউ সুম্মা নফসাহু সুম্ম ইয়াস্তাক ফির ইল্লাহ ইয়াজেদিল্লাহ গফর রহেইমা যারা অন্যায় কাজ করে ওয়ামাইয়া আমাল সু যারা খারাপ কাজ করে অথবা তার আত্মার প্রতি সে অন্যায় অবিচার করে আর মানুষ আত্মার প্রতি অন্যায় অবিচার করে পাপ কাজের মাধ্যমে পাপ কাজের মাধ্যমে তার আত্মার প্রতি সে অন্যায় ব্যবহার করে তার আত্মা থাকবে পরিষ্কার তার আত্মা থাকবে নিষ্কলুষ সেই ক্ষেত্রে আত্মাতে সে কালি লেপন করেছে সে দাগ ফেলে দিয়েছে তার পবিত্রতা নষ্ট করেছে মহান্নবুল আল আমিন এরশাদ করেন সোম্মাই অন্যায় করার পরে সে আল্লাহর কাছে যদি ইস্তিকভার করে যদি ক্ষমা চায় ক্ষমা ভিক্ষা করে রহিমা সে আল্লাহকে গফুর ক্ষমাকারী রহিম তাকে দয়াশীল হিসেবেই পাবেন মানে কেউ যদি নিজের আত্মার প্রতি অন্যায় করেও এরপরে আল্লাহর কাছে ফিরে যায় আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা করে মহান আলমিন তার বান্দাকে তিনি ক্ষমা করে দেন তার কথাই যদি সে সত্যবাদী হয় সত্যভাবে আল্লাহর কাছে যদি তোবা সে করে আল্লাহর কাছে ক্ষমা চাই মহানবুল আলমিন তাকে ক্ষমা করে দেন হান আল্লাহ হান্দি সময় দর্শক আসিদ কো মান নাফ হতে হবে পরে আয়াত মহানবুল্লা আলমিন বলেন ইসমান কেউ যদি গুনার কাজ করে আর সেখান থেকে ফিরে আসার চেষ্টা না চালাই তাহলে তার জানা উচিত فَإِنَّمَا يَكْسِبُهُ عَلَى نَفْسِهِ তাহলে এই গুনাহটি তার আত্মার ক্ষতির জন্য সে করে থাকে তার আত্মারই ক্ষতি করে তার নিজের ক্ষতি সাধন করে ওয়াকানাল্লাহু আ'লিমান হাকীম তাহলে জানা উচিত মহান رب প্রজ্ঞাময়। প্রজ্ঞময় মহান رب العالمীন আলিম তিনি মহা জ্ঞানী তার বান্দার সম্পর্কে তিনি সব কিছু খবর রাখেন সব কিছু তিনি জানেন যদিও রাতের অন্ধকারে পাপ কাজ হচ্ছে মহান رب জানেন সুপ্রিয় দর্শক অতএব আমাদের আসিদ্কো মা নফস থাকতে হবে তাহলে আমরা বলেছিলাম যে সত্যবাদিতার তিনটি দিক রয়েছে এক সত্যবাদিতা হলো আল্লাহর সাথে দ্বিতীয় সত্যবাদিতা হলো মানুষের সাথে তৃতীয় সত্যবাদিতা হলো তার আত্মার সাথে যখন এই তিনটি বিষয় পাওয়া যাবে তাকে বলা যেতে পারে সত্যবাদী এখন আমরা বলবো পৃথিবীতে সত্যের যে বিরোধিতা করে মিথ্যাবাদী যাকে আমরা সহজেই চিনি মিথ্যাবাদী সবচেয়ে বড় মিথ্যাবাদী সবচেয়ে বড় মিথ্যাবাদী কে যদি প্রশ্ন হয় এখানে যে সবচেয়ে বড় মিথ্যাবাদী কে এ প্রশ্নের উত্তর হবে যে প্রথম অংশকে নষ্ট করে ফেলেছে কারণ আল্লাহর সাথে যদি সত্যবাদী না হতে পারে তাহলে সে মানুষের সাথে সত্যবাদী হয়েও আল্লাহর কাছে মিথ্যাবাদী তাহলে এ সত্যবাদিতার ভ্যালু বা সত্যবাদিতার মূল্য মানুষের কাছে আল্লাহর কাছে সেটি নয় বরং আমাদের আল্লাহর কাছে সত্যবাদী হওয়া এটি একান্ত প্রয়োজন আর প্রথম অংশ যিনি হারিয়ে ফেলবেন যে আল্লাহর সাথে সত্যবাদিতা তার থাকবে না বাকি অংশগুলো সেখানে যদিও তার মাঝে আংশিক পাওয়া যায় তাকে পরিপূর্ণ সত্যবাদী আমরা বলতে পারি না সুপ্রিয় দর্শক আমরা সত্যবাদিতে কথা বলছিলাম এবং প্রকৃত সত্যবাদী কে আলোচনা হয়েছে প্রকৃত মিথ্যাবাদী কে এ বিষয়ে আমাদের একটু ছোট্ট বিরতির পরেই আবারও আমরা ফিরে আসব এবং প্রকৃত মিথ্যাবাদী তাদের সম্পর্কে আলোচনা করব আপনারা আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনিব মুক্তা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সত্যকে আঁকড়ে ধরা তোমাদের উপর আবশ্যক কর্তব্য কারণ সত্য পুণ্যের পথ দেখায় আর পুণ্য জান্নাতের পথ দেখায় যে ব্যক্তি সর্বদা সত্য কথা বলে এবং সত্য বলতে চেষ্টা করে আল্লাহ আল্লাহতালার নিকট তাকে সত্যবাদী হিসেবে লিপিবদ্ধ করা হয় আর তোমরা মিথ্যা থেকে দূরে থাকো মিথ্যা পাপাচারের পথ দেখায় আর পাপাচার জাহান্নামের পথ দেখায় যে ব্যক্তি সর্বদা মিথ্যা কথা বলে এবং মিথ্যা বলতে চেষ্টা করে আল্লাহ তালার নিকট তাকে মৃত্যুক বলে লিপিবদ্ধ করা হয় অষ্টম শিষ্টাচার খণ্ড সহিচার অধ্যায়ে অনুচ্ছেদ্বর ছ হাজার চুরানব্বই সহি মুসলিম চতুর্থ খণ্ড সৎ কাজ সদ্ব্যবহার ও শিষ্টাচার অধ্যায় অনুচ্ছেদ এক হাজার উনআশি নম্বর ছ তিনশো সাত মানবতার পথ প্রদর্শক আলকর আনুল করিম কি ওসিরাত করেছে মানব জাতির দিন ইসলামের মূল নির্দেশন গুলো কি কি সর্বস্বতা থেকে বেরিয়ে জীবন ও মানবতামুখী হওয়ার জন্য কি নির্দেশনা দিয়েছে আল কোরআন এসব কিছু জানার জন্য দেখতে থাকুন পৃথটিভি বাংলার নিয়মিত অনুষ্ঠান আল কোরআনের পবিত্র এবং বিশুদ্ধ জীবন যাপন করার জন্য কুরআন দিয়েছে কি কি নির্দেশনা জানতে হলে দেখুন পরবর্তী অনুষ্ঠান বাংলায় সুপ্রিয় দর্শক বিরতির পরে আবারও আমাদের যে সত্যবাদিতা সম্পর্কে আমরা কথা বলছিলাম যে পরিপূর্ণ সত্যবাদীকে এবং উল্টো দিকে সত্যবাদিতার বিরোধী কে যাকে আমরা মিথ্যাবাদী হিসেবে চিনি সবচেয়ে বড় মিথ্যাবাদী ওই ব্যক্তি যে ব্যক্তি মহান আলামিনকে মহান মহানরবুল আলামিনের বিধানকে বাস্তবায়ন করতে মহান মহানরবুল আলামিনের এ আমানতকে সে সাদর গ্রহণ করতে পারেনি তার চেয়ে বড় মিথ্যাবাদী এই পৃথিবীতে আর কেউ নাই সে হলো বড় মিথ্যাবাদী যদিও তার মাঝে আংশিক সত্যবাদীটা দেখাও যায় কিছু পাওয়াও যায় এরপরে সে সত্যবাদী তিনি হতে পারেন না কারণ সত্যবাদীর যে গুণগুলি তার মাঝে বিদ্যমান নাই সুপ্রিয় দর্শক এজন্য আমাদেরকে সত্যবাদী হতে হবে আল্লাহর সাথে সত্যবাদী হতে হবে মানুষের সাথে সত্যবাদী হতে হবে নিজের আত্মার সাথে সত্যবাদী হতে হবে তাহলে তাকে সত্যবাদী বলা যেতে পারে মহানবুল্লা আলমিন সৌরাতুল আনাম একশত চুয়াল্লিশ নম্বর আয়াতের সাদ করেন ফামান ফমান আউজলাম মিমান ইফতারা আলাল্লাহ ক্যাদিবা লিওদ ইনাইল কৌমিন সবচেয়ে বড় মিথ্যাবাদী আর কে হতে পারে বড় মিথ্যাবাদীর পরিচয় তিনি এখানে তুলে ধরেছেন যে তার চেয়ে বড়ো মিথ্যাবাদী বড় অন্যায়কারী আর কে যে ব্যক্তি ইফতারা আলাল্লাহ ক্যাদিবা, যে আল্লাহর প্রতি মিথ্যা অপবাদ দিয়ে থাকে নাস লিওদিল জ্ঞানহীন মানুষকে ধ্বংসের পথে আহ্বান করার জন্য পদভ্রষ্ট করার জন্য আল্লাহর প্রতি মিথ্যা অপবাদ দিয়ে আল্লাহর যে বিধিবিধান সে বিধিবিধানকে অস্বীকার করে গ্রহণ করে নেয় না তার চেয়ে বড়ো জালেম তার চেয়ে বড় অত্যাচারে আর কে সুপ্রিয় দর্শক তাহলে মহানবুল আলম এখানে বলেছেন যে মিথ্যার আশ্রয় গ্রহণ করে মানুষকে বিপদে নিয়ে যায় অতএব আল্লাহর দিনকে যারা মানে না অথবা আল্লাহর দিনকে যারা এখনো গ্রহণ করে নিতে পারেননি তাদের ক্ষেত্রে আমরা বলবো যে তারা পরিপূর্ণ আসলে সত্যবাদী নন কারণ আল্লাহর সাথে তাদের যে সম্পর্ক সে সম্পর্ক তৈরি করেননি তার উচিত হবে মানুষের সম্পর্কের চেয়ে আল্লাহর সাথে সম্পর্ক গড়াটি তার অধিক প্রয়োজন প্রথমে আল্লাহর সাথে সম্পর্ক গড়বেন এবং ইমানের সাক্ষ্য দিবেন যখন ইমানের সাক্ষ্য দিলেন সাথে সাথে তার মাঝে ইমান যার নাম ইমানের যে কর্মগুলোর মাধ্যমে তার পরিচয় মেন সেই কর্মগুলো তার মাঝে পাওয়া যাবে এবং সেই ক্ষেত্রে তিনি সত্যবাদী হবেন আর এই ক্ষেত্রে যদি সে রং ওয়ে ফলো করেন তাহলে তিনি হলেন মিথ্যাবাদী মহান্নবুল্লা আলমিন জুমারের বত্রিশ নম্বর আয়াতেও তিনি একই ধরনের কথা বলছেন ওমান আউজলাম মিম্মান ক্যাজাব আলাল্লাহ ও ক্যাজাব ই মোহাম্মবুল আলমিন করেন তার চেয়ে বড় জালেম তার চেয়ে বড়ো অত্যাচারী আর কে হতে পারে মিম্মান ক্যাদবা আল্লাহ যে আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করল আল্লাহর বিধানকে অস্বীকৃতি জানালো আজকে তাহলে আমরা বলতে পারি যে আল্লাহর বিধানকে অস্বীকৃতি জানানোর পদ্ধতি অনেক প্রথম পদ্ধতি হলো ইমান না আনা যারা ইমান এনেছেন ইমান আনার পরে ইমানের দাবি যেগুলো আছে সেগুলোকে গ্রহণ করে নেননি তাদেরকে আমরা কি বলবো তারা সত্যবাদী হাঁ হতে পারেন তার যে কথায় যখন ইমানের দাবি দিয়েছেন ইমানের কর্মে তাকে আমরা সত্যবাদী অথবা মিথ্যাবাদী বলতে পারি ইমানের দাবি দেওয়ার সাথে সাথে তার মাঝে ইমানের কর্মগুলো যদি পাওয়া যায় যত বেশি পাওয়া যাবে তত বেশি সত্যবাদী এই জন্য উৎকৃষ্ট সত্যবাদী ছিলেন নবী মোহাম্মদ সাল্লি আসাল্লাম কারণ তিনি আল্লাহকে অধিক হারে তিনি ভয় করতেন মানুষের মাঝে সর্বাধিক আল্লাহকে যিনি বেশি ভয় করতেন তিনি হলেন নবি মোহাম্মদ সাল্লী আল্লাহর ক্ষেত্রে যখন আমরা সত্যবাদী হয়েছি তখন আল্লাহর ক্ষেত্রে মিথ্যা আরোপ করা এটি কিন্তু মমিনের গুণ নয় আপনি ইমানের দাবি দেওয়ার পরে ইমানকে অস্বীকার করে দেওয়া ইমানের কর্ম থেকে পিছিয়ে থাকা এটি কিন্তু আদৌ যুক্তিযুক্ত নয় কারণ আলামিন আলমিন করেছেন তার কাছে সত্য আসার পরে দিন আসার পরে দিনের বিধিবিধের আসার পরেও যখন এ দিনকে সে মিথ্যা প্রতিপন্ন করেছে তার চেয়ে বড় জলেম আর কেউ হতে পারে না এর স্টেপে আমরা বলতে পারি যারা নবী মোহাম্মদ সাল্ল আলি প্রতি মিথ্যা আরোপ করেন তারাও কিন্তু মিথ্যাবাদী এবং তারা জঘন্য মিথ্যাবাদী লাখ আলাই মান হুমান কাজাবা আলাইয়া ফালিয়ালি জিন্নার যে হাদিসটি বোখারি সুরেপ হয়েছে নবী মোহাম্মদ সাল্লি ওসাল্লাম ইরশাদ করেন্লা তকদিবু আলাই আবু হরঈাল বর্ণনা করেন যে নবী মহম্মদ সাল্লি সাল্লাম ইরশাদ করেন তোমরা আমার প্রতি মিথ্যা আরোপ করো না যে কথা আমি বলিনি সে কথা তোমরা বলো না অথবা কোনো কথা বলে নবী মোহাম্মদ সাল আলী ওসাল্লামের দিকে রেফার করে দিও না যে এই কথাটি নবী মহম্মদ সাল্ল আলি ওসাল্লাম বলেছেন অথচ তিনি বলেননি আল্লাহ নবীর প্রতি মিথ্যা আরোপ করো না এবং কেউ যদি করে নেবী মোহাম্মদ আলী আলিহিসাল্লাম ইরশাদ করেন মান যে ব্যক্তি আমার প্রতি মিথ্যা আরোপ করে ফাল ইয়ালি সে জাহান্নামে প্রবেশ করবে তাহলে নবী মোহাম্মদ সাল্লি আসাল্লামের প্রতি মিথ্যা আরোপ করা বড় ধরনের নাই নেবী মোহাম্মদ সাল্লাহু আলাইহি আসাল্লাম যে দিন নিয়ে এসেছেন সে দিন হলো আল্লাহর পক্ষ থেকে তার মুখ দিয়ে যে ভাষা বের হয়েছে যে কথা বের হয়েছে দিনী কথা সে কথা আল্লাহর পক্ষ থেকে আনিল হাওয়া ইল্লা আল্লাহ নবী তার নিজের পক্ষ থেকে কখনো কথা বলতেন না আর যদি কোনো কথা বলতেন তাহলে ওহির ভাষাতেই তিনি কথা বলতেন ওহির কথাই তিনি মানুষদেরকে জানিয়ে দিতেন নিজস্ব পদ্ধতিতে কথা বলতেন না অতএব নেবী মহালু আলহি সাল্লামের যে শরীয়ত তিনি যে সুন্নত রেখে গেলেন যে দিন দেখে গেলেন সে দিনটি মূলত আল্লাহ তালা তাকে দান করেছেন এবং আল্লাহ আল্লাহতালার বিধিবিধান তাকে দান করেছেন অতএব কেউ যদি নেবী মোহ আলি ওয়াসাল্লামের প্রতি মিথ্যা আরোপ করে তাহলে এটি হলো বড় মিথ্যা নবী মোহাম্মদ সাল্লু আলি ওয়াসাল্লাম অনুরূপভাবে একই ধরনের হাদিস আলোচনা করেন মান মানবা আলাইবী মোহ আলি এর সাথে করেন যে জেনে শুনে আমার প্রতি মিথ্যা আরোপ করে নেবী মোহাম্মদ ওয়াসাল্লামের ক্ষেত্রে মিথ্যার অংশ হলো দুই ধরনের এক ধরনের কুফুরি মিথ্যা যারা কাফের বেদিন যারা দিন গ্রহণ করেনি তারা মিথ্যা কথা বলে নবী মোহাম্মদ সাল্লু আলি আসলামকে হিসেবে তারা গ্রহণ করেন না তারা মিথ্যাবাদী যেহেতু তারা গ্রহণ করেন না অতএব তারা মিথ্যাবাদী যারা নবী মোহাম্মদ সাল্লু আলী নবী হিসেবে গ্রহণ করেছেন এবং নবী গ্রহণ করার পরেও নবী মহম্মদ সাল্লু আসাল্লামের উপর কিছু মিথ্যা আরোপ করেন তারাও মিথ্যাবাদী এই ক্ষেত্রে নবী মহম্মদাল আলী আসাল্লাম এর সাথ করেন মানবা আম্মেদান যে আমার প্রতি জেনে বুঝে মিথ্যা আরোপ করল ফল মিনান্নার সে যেন জাহান্নাম তার স্থান করে নিল যে তার স্থান হলো জাহান্নাম এই জন্য নবী মহম্মদ আলী আসসাল্লাম তিনি যে হাদিসগুলো আমাদের বর্ণনা করে গেছেন সেগুলোকে গ্রহণ করে নেওয়া এই ক্ষেত্রে আপনার দ্বিধাদ্বন্দ্ব কখনোই হতে পারে না নেবী মহমদ সাল্লি আসাল্লাম হাদিস বর্ণনা করেছেন আপনার সেখানে অস্বীকৃতির ভাব যদি থেকে থাকে তাহলে সেখানে বড়ো ধরনের আপনি অন্যায় করে চলেছেন নেহমদ সাল্লু আলি আসাল্লাম যে হাদিসগুলো রেখেছেন সাধ্য অনুসারে আপনাকে গ্রহণ করতে হবে আর নেবী মেহমদ সাল্লাহ আলিহাসাল্লাম যে কথা বলেননি যে কাজ করতে বলেননি সে কাজকে জোর করে শরীয়তের মাঝে নিয়ে আসা এ ধরনের আজকের সমাজে অসংখ্য আমরা কাজ দেখি যেই কাজগুলিকে আমরা শরীয়তের পরিভাষায় বেদাত বলতে পারি বেদাত নেবী এবং সাল্লসলাম করেননি এই বেদাতের কিছু পর্যায় আছে আমলের কিছু বিদাত হতে পারে ছোট বিরাত যেগুলো আমলের ক্ষেত্রে কিছু ত্রুটি করেছে আর কিছু আকিদার ক্ষেত্রে বেদাত যদি আকিদা বিশ্বাসের ক্ষেত্রে বেদাত হয় বড়ো ধরনের বেদাত তাহলে সে মূলত কুফুরি করেছে এবং তার স্থানকে জাহান্নামে বানিয়ে নিয়েছে পক্ষান্তরে কেউ যদি ছোট ধরনের বেদাত করে তাহলে হতে পারে তার ওই আমলটি নষ্ট হতে পারে তার এই বেদাতের ফলে নবী মেহমূদ আলিহসাল্লামের প্রতি মিথ্যা আরোপ করে তাহলে নবী মেহমদ সাল্লাহ আলী প্রতি যদি কেউ জেনে বুঝে মিথ্যা আরোপ করে এমন আমলের কথা বলা হলো যে আমলটি নেবী মেহমূদ আলি সাল্লাম করেননি এবং এই আমলের দিক নিদর্শনা তিনি আমাদেরকে দিয়ে যাননি কেউ জোর করে সে এই কাজটি বলে বসলো তাহলে নির্ঘাত তিনি নবী মহম্মদ সাল্ল্লাহ আলী হাসাল্লামের প্রতি মিথ্যা আরোপ করলেন যেই পদ্ধতিগুলো যে মিথ্যার পদগুলো আমরা সমাজে দেখতে পাই যে অনেক ধরনের তরিকা যে তরিকাতে কিছু অজিফা নামা যে অজিফাতে এমন ধরনের পদ্ধতি যে পদ্ধতি নবী মহম্মদ সাল্লিহলাম আলোচনা করেননি তিনি আলোচনা করছেন যে এই পদ্ধতি তাহলে এগুলো কিন্তু মমিনের নীতিমারানন মমিন কখনো নবী নেবী মহমসল্লাহ আলী আসাল্লামের প্রতি মিথ্যা আরোপ করতে পারেন না এমন পদ্ধতি বলা যেতে পারে না যে পদ্ধতি নবী নেবী মহ আলি আসাল্লাম বলেননি যেমন ভাবি সুবহান আল্লাহ নামাজের পরে কেউ যদি বলে বার আপনি বলুন এটি আমার তরিকা এটি আমার উজিফাতে আমি লিখে দিলাম যে বার করে বলুন অথচ নবী মহম্মদ সাল্ল আলি আসাল্লাম যদি সুবহান আল্লাহ শব্দটি বার বলতে না বলেন আর আপনি ভালো করে জানেন নবী মহম সালাম বলেননি আপনি সংখ্যা নির্ধারণ করে দিলেন অতএব আপনি ভুল করেছেন সুপ্রিয় দর্শক সুপ্রিয় শ্রোতা অতএব নেবী ম সাল্লিউসালামের ব্যাপারে আমাদের খুব স্পষ্ট ধারণা হতে হবে আমাদেরকে সত্যবাদী হতে হবে মিথ্যার আশ্রয় গ্রহণ করা যাবে না ছবিরা দর্শক আমরা সত্যবাদী তা নিয়ে আবারও আমাদের পরবর্তী অধিবেশনে আলোচনা করব ইনশাআল্লাহ আমরা আশা করি আপনারা আমাদের সাথেই সঙ্গ দেবেন এ আশা রেখে আজকে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই গ্রন্থের মধ্যে কোন সন্দেহ নাই অক্ষরে অক্ষরে সত্য প্রথম থেকে শেষ পর্যন্ত এটা সত্য জামোহান পাঠিয়েছেন

East TV presents What do you have to say about learning the wise way What would you recommend us to take as career? After we pass our school, so what exactly we should do? What do you have to say about pursuing two fields together? Ideas brilliant Strategies sustained The best profession is a profession of a person who invites people to Allah ta'ala. Avail the opportunity with Dr. Zakir. Depending upon what is your interest. But the main aim should be to spread the message of Allah. To implement the convincing Islamic come educational formula to excel in your career. Dekhun, Career Guidance. Proti Robibar Rat Shadashatay, Apuno Shamprochar, Shokal Shadi Notaye. Bangladesh, Peace -e, TV, Banglai. -e.